হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার। আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন। আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও যেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আসুন ব্যবসার জগতে চলে যাই। যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান, একই বলে সিডিআই 100 সিসি। অবশ্যই অ্যানালগ নাম্বার, এককালীন নাম্বার, কোথাকার নাম্বার, কি অবস্থায় কাটা ছাটা না করে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন। এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি আবুল মামা পাঠিয়ে দেই, বলবেন পাঠানের সিস্টেম কি। এই গাড়িগুলো সুন্দরবনে যায়, এসে পরিবহনে যায়, ইউএসবিতে যায়, সরকারেতে যায়, করতাত গাড়ি লাই না, ভয়েতে ভেঙে দেবে। যাই হোক, যদি আপনারা ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন, আর যদি ভয় না করেন আপনার জন্য পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি। আপনার টাকার মরণ নাই, আপনার গাড়ির মরণ নাই, ব্যাংকে লেনদেন করবেন, 10 টাকাও খরচাও হবে না। আপনি কন্ডিশনে আইনসঙ্গত যা যা করার দরকার ছবি দেবেন, ভোটার আইডি কার্ড দেবেন, তিন ভাগের এক ভাগ বায়না, জায়গা মতে গাড়ি যাবে, আপনি গাড়িটা তুলে নেবেন, টেনশন নাই। তাই আসুন গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে আপনাদের মাঝে তুলে ধরব, এটাই সর্বমোট কথা। তাই হোক, সিট কেরিয়ার, সিগনাল, মাডগার, টাইরিং, সকাপ, চ্যালেঞ্জার যা আছে মামা, এটি গাড়ি করে কিননি। আমার এক ভাইরা কিনছিল, এখন বলে টাকার দরকার বেশি, লাল কালার গাড়ি নাই, তারপরেও আছে সাউন্ড কোয়ালিটি দিব, মিটার দেখে কেনা যাবে না, 3078 কিলো 42 পয়েন্ট। যাই হোক, মিটার দেখে কেউ কিনবেন না, এদের সরমর, এদের ইঙ্গে করে পাও থবেন আর খালি চালাবেন। যাই হোক, আদি ইঙ্গে করে পাও থবেন খালি, আদি ইঙ্গে করে, বুঝছেন? সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে। গাড়ি দেখতে ইঙ্গে কিন্তু ভালো আছে, খারাপ নাই। জেনারেল নেবেন, দ্রুতভাবে যোগাযোগ করেন, এদের মিটার, এদের লাইট, সিগনাল যা আছে কাছে তাই করে দেবি, সাথে ধোয়া নাই, মশা নাই। এদের মাঠ গাঢ় দেখতে পারছেন, আপনি এদের গাড়ি বাড়ি নারী যা লাগাবেন তারই হয়ে যায়, সমস্যা নাই। টায়ারটাও নতুন, রিংগুলোও ভালো আছে, বুঝছেন? কমের মধ্যে এলে গাড়িতে অনেক টাকাও বিক্রি হয়, 2 লাখ 3 লাখ, এলে 40-50 করলে একবার সীমিত কম দাম নো। এদের লাল কালার, বুঝছেন? রং একবার করছে, অরিজিনাল নাই, দাম কমে দেখেন, ম্যাগনেট ট্যাগনেট, ওই যে বললাম ধোয়া নাই, মশা নাই, সব কিছু যা আছে কাছে তাই করলে দেবে, সাথে হোক, সমস্যা নাই। এখন নাম্বারটা কোথাকার দেখালে ও বাবা, ঢাকা মেট্রো, এদের 07-1868। আবার বলছি জিনারা নেবেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যাই হোক, গাড়ি দেখতে কেমবা, সাউন্ড কোয়ালিটি টানো আছে। একটা ঘটনা, সিডিআর করলে কার্বোরেটর নাই, উই লাগাছে হলে হিরোর কার্বোরেটর, তেল কমা করার জন্যই 40-এর কম গেলে গাড়ি ফ্রি, 40-এর নিচে গেলে গাড়ি ফ্রি পাবেন, এর এই গাড়িওয়ালা আমাকে বলছে যে 40 ম্যাপে দেওয়া যায়। যাই হোক, আর বেশি কথা না, মাত্র চাওয়া দাম 42,500। আমি চাইতে পারি, আপনি বলতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আবার বলছি, মাত্র চাওয়া দাম 42, আপনি দাম সাবেককে নেবেন, এটাই বড় কথা। কেউ দেখে ফেসবুক, কেউ দেখে ইউটিউব চ্যানেল, আমি আবুল কাউকে জোর করে দেই না, আমি আবুল জোর করে লই না, এটাই সর্বমোটর কথা। যাই হোক, বলা বক্তব্য শেষ, সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন,
আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, দেখে শুনে কাছে আসে চলে পছন্দ হলে নেবেন, না হলে লেওয়া লাগবি না। এটাই সর্বমোট কথা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।